নমস্কার বন্ধুরা, বাংলা নিউজ 365 লাইভে আপনাদের স্বাগত। সারদা কেলেঙ্কারি প্রকাশ্যে আসতেই বেআইনি অর্থলগ্নি সংস্থার মালিক এবং বোর্ড অব ডিরেক্টরসদের সঙ্গে এক শ্রেণীর এজেন্টদের বিরুদ্ধেও আমানতকারীদের ক্ষোভ চরমে উঠেছিল। বহু ক্ষেত্রে স্থানীয় যুবক যুবতী বা অন্য পেশায় যুক্ত ব্যক্তিরা প্রথমে আমানতকারী ও পরে এজেন্ট হিসাবে সংস্থাগুলির সঙ্গে যুক্ত হয়েছিলেন। খুব কম দিনের মধ্যেই এলাকায় এদের কারো কারো প্রভাব প্রতিপত্তি অনেকটাই বেড়েছিল। অনেক বেআইনি অর্থলগ্নি সংস্থা নিজেদেরকে সুরক্ষিত রাখতে, বলা ভালো নিজেদের পিঠ বাঁচানোর জন্য, পুলিশ প্রশাসনে কর্মরত ব্যক্তিদের এজেন্ট বা উচ্চ পদে নিয়োগ করেছিল। তারা তাদের প্রভাব খাটিয়ে বাজার থেকে প্রচুর টাকা তুলেছে। বর্তমানে সুপ্রিম কোর্টের নির্দেশে সিবিআই বেশ কয়েকটি ক্ষেত্রে তদন্ত শুরু করেছে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি তেমনই একটি বিষয়ের ওপর, আপনাদের শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করব। হয়তো এমন ঘটনা আপনার সঙ্গেও ঘটে থাকতে পারে। বন্ধুরা, আমাদের চ্যানেলে চিটফান্ড সংক্রান্ত প্রচুর খবরাখবর আপনাদের কাছে তুলে ধরা হয়। উদ্দেশ্য একটাই, এই দুঃসময়ে আপনাদের পাশে দাঁড়ানো এবং টাকা ফেরত পাওয়ার এই লড়াই চালিয়ে যাওয়া। আপনারাও আমাদের পাশে থাকুন, আর লেটেস্ট আপডেটের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করুন। তারপর অল বাটনটিকে অন করে দিন, যাতে নতুন ভিডিও নোটিফিকেশনগুলো সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়। বন্ধুরা, টুইটারের মাধ্যমেও আপনারা আমাদের চ্যানেলটিকে ফলো করতে পারেন। তখন সারদা রোজ ভ্যালির বাজার তুঙ্গে, এই ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছিল অনেক রাঘব বোয়াল। মোটা টাকার কমিশন দেওয়ার টোপ দেখিয়ে বিভিন্ন পেশার লোকদের নিয়োগ করা হয়েছিল এজেন্ট হিসাবে। পার্ট টাইমে অতিরিক্ত রোজগারের এমন সুযোগ কে আর হাতছাড়া করে। বহু পুলিশকর্মীও খাকি উর্দি চাপিয়ে জুটে গিয়েছিলেন এজেন্টের কাজ করতে। তাতে অবশ্য সংস্থাগুলি দুটি সুবিধে হয়েছিল। প্রথমত, ওই এলাকায় বেআইনি অর্থলগ্নি সংস্থার প্রোটেকশন হিসাবে, এবং দ্বিতীয়ত, পোশাক দেখে সাধারণ মানুষের ভরসা অর্জন। 2010 সালে লোক ঠকানো এমনই একজন এজেন্টের কাজ করা পুলিশকর্মীর বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এর পাশাপাশি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলতি মাসে নতুন করে আরও 4টি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে তাদের অর্থনৈতিক অপরাধ দমন শাখা। অভিযুক্ত পুলিশকর্মীর নাম কল্যাণ মণ্ডল, ট্রাফিক গার্ডে কনস্টেবল পদে কর্মরত তিনি, বাড়ি মালদার হাবিবপুরের আইহোডাঙ্গায়। সিবিআই সূত্রের খবর, মধ্যম গ্রামের সাহেব বাগানের বাসিন্দা কবিতা গড়াই 2013 সালের 22 জুন পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। সেখানে বলা হয়, কল্যাণ এবং তার স্ত্রী রীনা মণ্ডল উইনি পে টু ইউ মার্কেটিং সংস্থার এজেন্ট হিসাবে কাজ করতেন। একটি সূত্রের মাধ্যমে তার সঙ্গে পরিচয় হয়। অভিযোগ, তারা বিপুল অঙ্ক ফেরত দেওয়ার টোপ দেখানোয় 2010 সালে 18 এপ্রিল কবিতা আইসিআইসিআই ব্যাংকের মাধ্যমে 2,13,000 টাকা জমা দেন। এছাড়াও বিশর্ব মার্কেটিংয়ে বেশ কয়েক দফায় ব্যাংকের মাধ্যমে 1,25,000 টাকা বিনিয়োগ করেন। এই টাকা জমা দেওয়া হয়েছিল কল্যাণ মণ্ডলের মাধ্যমে। নিজের পদ ব্যবহার করে ওই পুলিশকর্মী তাকে প্রতিশ্রুতি দেন মাত্র 10 মাসের মধ্যে পুরো টাকা দ্বিগুণ করে দেওয়ার। কিন্তু সেই মেয়াদ ফুরিয়ে গেলেও দীর্ঘদিন ঘোরাঘুরির পর মাত্র 1,98,000 টাকা ফেরত পান কবিতা। আসল টাকা এবং সুদ কোনোটাই মেলেনি তার। শেষ পর্যন্ত দ্বারস্থ হন স্থানীয় বারাসাত থানায়। কল্যাণ এবং তার স্ত্রী রীনা মণ্ডলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করা হয়। সম্প্রতি সুপ্রিম কোর্ট রাজ্যের বিভিন্ন থানায় বেআইনি আর্থিক সংস্থাগুলির বিরুদ্ধে দায়ের করা অভিযোগগুলি নিয়ে সিবিআইকে তদন্ত শুরু করতে বলে। সেই নির্দেশের পরিপ্রেক্ষিতেই এই মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। সেই সূত্রে চলতি মাসে সিবিআই 4টি নতুন সংস্থার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। সিবিআইয়ের এক মুখপাত্র জানান, এর আগেও বেশ কয়েকটি ক্ষেত্রে কয়েকজন পুলিশকর্মী যুক্ত থাকার অভিযোগ পাওয়া গিয়েছিল।
এমনকি বেশ কয়েকটি বেআইনি আর্থিক সংস্থা অবসরপ্রাপ্ত আইপিএসদেরও উপদেষ্টা হিসাবে তাদের বোর্ডে রেখেছিল, যাতে তারা পুলিশ সংক্রান্ত আইনি বিষয়গুলো দেখতে পারেন। এর জন্য বেশ মোটা অঙ্কের অর্থ দেওয়া হতো ওই প্রাক্তন পুলিশ কর্তাদের। বেশ কয়েক বছর আগে তদন্তে কলকাতা পুলিশের এক আইএসের এরকমই একটি সংস্থায় এজেন্ট হিসেবে কাজ করার অভিযোগ ওঠে। সে সময় অবশ্য শাস্তিমূলক ব্যবস্থা হিসাবে তাকে সরিয়ে দেওয়া হয়। জানা গেছে এই তদন্তের ক্ষেত্রে সমস্ত নথি দেখার পর প্রয়োজনে ওই কনস্টেবলকে জেরা করা হবে, জিজ্ঞাসাবাদের মুখে পড়বেন তার স্ত্রীও। তবে টাকা পুলিশকর্মীর মাধ্যমে গেলেও প্রকৃত এজেন্ট কে ছিলেন সেই প্রমাণ খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থা। বন্ধুরা, সুপ্রিম কোর্টের নির্দেশে বিভিন্ন থানায় চিটফান্ড সংক্রান্ত দায়ের করা অভিযোগগুলো কি নিয়ে যদি তদন্ত শুরু হয়, তাহলে আশা করা যায় প্রতারিত মানুষরা কিছুটা আশার আলো দেখতে পাবেন। এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই জানতে চাইব। আপনারা আপনাদের মতামত আমাদের কমেন্টস বক্সে লিখে জানান এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করুন। ধন্যবাদ।